আই শুনো না, তিমনার আমি রেডি হচ্ছিলাম, বাট এই রেডির মধ্যে আমাদের লাইভ লাইভ শুরু শুরু হয়ে হয়ে গেছে। গেছে। হ্যালো এভরিওয়ান, আমরা খুব ফর্মালি আবার শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আর ইমন খুব ভালো আছি, এবং আমি আর ইমন চলে এসেছি বরাবরের মতো আমাদের লাইভ রেডিওর পেজ থেকে এক লাইভ আড্ডা দিতে, যেটা আমরা বেশ অনেকদিন ধরে আমি আর ইমন আড্ডা দিচ্ছি, এবং আমার আর ইমনের মানে আড্ডাটা খুব জমে উঠেছে। এবং সত্যি কথা বলতে দুজনের যে কেমিস্ট্রিটা, দুজনের যে বন্ধুত্ব, দুজনের যে একসাথে মিউচুয়াল গল্প, সেই সব কিছু মিলে আবার সাথে সাথে আমাদের ফিল্মে যে মিউচুয়াল মানুষগুলো, যেটা যারা আবার আমাদের সাথে খুব বেশি ভালোভাবে ইনভলভ, এবং ফিল্মের মানুষ, নাটকের মানুষ, গানের মানুষ, সব জায়গার মানুষগুলো আমরা এক করে আমাদের আড্ডাটা খুব জমিয়ে তুলতে চেষ্টা করছি। এবং আজকে আমরা চলে এসেছি ঠিক একই প্ল্যাটফর্মে, যেটা লাইভ রেডিওর পেজ থেকে, এবং আমরা আজকেও নতুন একটি গেস্ট নিয়ে, আপনাদের পছন্দের একজন মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং তুই কি জানি, বল বল। থ্যাংক ইউ। লাইভ রেডিও ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত কন্টিনিউয়াসলি প্রোগ্রামটা করছে, এবং এই মুহূর্তে ঢাকার যদি কোনো জনপ্রিয় প্রোগ্রাম বলি, অনেকেই বলেন, অনেক কালকে মৌসুমী আপু বলে গেলেন যে এই প্রোগ্রামটা উনি দেখেন প্রতিদিনই, ওনার কাছে খুব ভালো লাগে। আসলে হয়েছে কি, সক্রিয় মানুষগুলো যখন একসাথে হয়, তাদের না জানা অনেক কথা, তাদের ভিতরকার যে কথাগুলো, সেগুলো আসলে আমরা যেরকম শুনতে চাই, ঠিক সেরকম দর্শকরাও কিন্তু শুনতে চায়, জানতে চায়, তাদের অনেক আগ্রহ। তো সেই সুবাদেই আসলে আমাদের এই প্রোগ্রামটা প্রথম অল্প কিছুদিন করার কথা থাকলেও জনপ্রিয়তার কারণে আসলে আমরা আজকে 25তম দিনে এসে হাজির হয়েছি। এবং আজকে ঠিক একই রকম ভাবে বাংলা চলচ্চিত্রের একজন গুণী, একজন প্রতিভাবান এবং একজন সুন্দরী একজন নায়িকা, তার সাথে আমরা গল্প করব। এবং উনি হচ্ছে মিড অফ 80, আমরা যদি 80-এর দশকের মাঝামাঝি সময়ে ওনার আগমন, এবং আগমন বার্তায় উনি জানিয়ে দিয়েছেন যে উনি একজন খুব ভালো অভিনেত্রী, এবং শুধু ভালো অভিনেত্রী না, তখনকার সময় কিন্তু ওনাকে নিয়ে কিন্তু প্রডিউসাররা ওনার কার ছবিতে কে নিবে এরকম কাড়াকাড়িও শুরু হয়ে গেছিল। তো সেই নায়িকা, আমাদের সুন্দরী নায়িকা, সে 80-এর মাঝামাঝি সময়ের সেই প্রতিভাবান গুণী, এবং বর্তমানে বাংলাদেশ সেন্সর বোর্ডের সম্মানিত সদস্য, আমাদের খুবই প্রিয়, আমাদের দুজনের খুবই প্রিয় অরুণা বিশ্বাস দিদিকে আজকে আমরা হাজির করছি। অরুণা বিশ্বাস দিদি, আপনি কোথায়? আপনি চলে আসছেন আমাদের কাছে। হ্যালো, কেমন আছো হ্যালো তোমরা? হ্যালো দিদি, ভালো আছি, সালাম আপনি আলাইকুম, কেমন কেমন আছেন? আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমাদের, তোমরা আমার খুবই প্রিয় মানুষ, সত্যি খুবই প্রিয়। এটা কিন্তু ফেক না, রিয়েলি ফেক না। হ্যাঁ জানি জানি না নীরব, আপু, আমরা আজকে কোনো ফেক কোনো কিছু হবে না, আমাদের সব রিয়েল হবে। হ্যাঁ হ্যাঁ, না আসলে আপুর আমাদের সাথে আমার ড্রেস মিলে গেছে, আপুর সাথে আমার ড্রেস মিলে গেছে আজকে, মনের রেড মিল, রেড। মনের মিল, হ্যাঁ মনের মিল, হ্যাঁ একদমই তাই। হ্যাঁ, কেমন আছো? আমরা খুবই খুব ভালো ভালো আছি আছি, আপু। এবং খুবই ভালো লাগছে যে আপনি এত দূর থেকে, দেশের বাইরে থেকে আমাদের এই প্রোগ্রাম দেখেছেন এবং আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। আমরা খুবই প্রাউড ফিল করছি, এবং সত্যি আমরা আজকে সুন্দর এবং খুব ইনফর্মাল, মানে একদম সুন্দর এবং ইনফর্মাল বলার কারণ হচ্ছে আপু, খুব বেশি আমরা গতানুগতিক, আমি একটা প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন, আবার ইমন একটা প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন, এরকম একদম না। আমরা গল্প যে যার প্রশ্ন কেড়ে নিব, যে যার উত্তর কেড়ে নিব, আমরা একদম খুব ইনফর্মাল ওয়েতে আলাপ করবো। আপু থ্যাংক ইউ, আপনি এত দূর থেকে আমাদের সাথে আসছেন। তো প্রথমে বলুন যে এই যে আমাদের করোনার যে সময়টা, আমরা প্রায় 5-6 মাস ধরে, মার্চের মিডল বা মার্চের এন্ড থেকে যে আমাদের পুরো পৃথিবী জুড়ে যে করোনাটা শুরু হয়েছে, এই সময়টা তো আসলে মানুষের জীবনে যা হয়েছে, এটা কখনো আর কোনোদিন আগে কারো ঘটনে, মানে কারো জীবনে এই ঘটনা ঘটেনি। এবং আমরা চলচ্চিত্রের মানুষ হিসেবে আমাদের আসলে কি কি শিক্ষা দিয়েছে? খুবই সুন্দর একটা প্রশ্ন, মানুষ রিলেটেড একটা প্রশ্ন। আমরা অবশ্যই ফিল্মের মানুষ, ফিল্ম ওয়ার্ল্ড একটা শব্দ আছে, তার মানে আমরা পৃথিবীর মধ্যে থেকেও আর একটা পৃথিবীতে বাস করি, যেটা হচ্ছে ফিল্ম ওয়ার্ল্ড, যেখানে অনেক শিল্পী কলাকুশলী আমরা সবাই মিলে কাজ করি। এটা আমাদের জগৎ, আমাদের পৃথিবী। বিষয়টা হচ্ছে যে আসলে করোনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে পৃথিবীতে মানুষের কোনো প্রয়োজন নেই, মানে আমাদের কোনো প্রয়োজন নেই, প্রকৃতিরই প্রয়োজন আছে। এখানে ধরো ওই যে আমাদের এত হিংসা, বিদ্বেষ, হানাহানি, ধর্মান্ধতা, এসব কিছুই কিন্তু আসলে কোনো কিছুরই প্রয়োজন, একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে আমরা মানুষ। প্রকৃতির তৈরি হচ্ছে আমরা মানুষ, আমাদেরকে প্রকৃতি তৈরি করেছে।
আমরা এত আনগ্রেটফুল মানুষগুলো, আমরা প্রকৃতিকে এমন ভাবে নষ্ট করেছি, এমন ভাবে ধ্বংস করেছি, যার জন্য আসলে প্রকৃতিও আমাদেরকে চায় না। যেমন ধরো আইফেল টাওয়ারে মানুষ যাচ্ছে না, আমেরিকার যে তোমার ম্যানহাটন এখন লোকজন যাচ্ছে না, চায়না ওয়ালে মানুষ এখন যাচ্ছে না, তার মানে তো সিএন টাওয়ারে মানুষ, এই যে আমি এখন টরন্টো, আমার বাসার এই যে টেবিল থেকে সিএন টাওয়ার দেখা যায়। সো কোনো কিছু আসলে মানুষের এখন মানে মানুষের জন্য, মানুষের জন্য বসে আছে, কিন্তু মানুষ কিন্তু যেতে পারছে না। তার মানে কি, আমরা সব তৈরি করেছি আমাদের ভোগ বিলাসিতার জন্য, ঠিক আছে, এগুলোর আসলে প্রয়োজন নাই। পাখির প্রয়োজন আছে, গানের প্রয়োজন আছে, বাতাসের প্রয়োজন আছে, প্রকৃতি দেখো এখন কত সুন্দর, এখন আমরা এখন অক্সিজেন নিতে পারছি প্রাণ ভরে। সো এটা হচ্ছে আমাদের শিক্ষা, যে মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকো। মানুষ মানে কি, মানুষ মানে কিন্তু প্রকৃতি, স্পেশালি মেয়ে। কিন্তু আপু, যেটা হচ্ছে যে এই প্রকৃতির যে চেঞ্জটার কথা আপনি বলছেন, কিন্তু এটাতে তো মানুষ যদি ঘরের মধ্যে বসে আমরা যেই সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে বসে আমাদের নেটে বা আমরা জানালা দিয়ে যে জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসটা তো দেখলে আসলে আমাদের অর্থনৈতিক চাকাটা কিন্তু মানে ঘুরবে না, সেক্ষেত্রে তো আমরা তো আমাদের মুভ করতেই হচ্ছে। কিন্তু মানে আমাদের আসলে মানে শিক্ষাটা কি এই আমরা করোনার সময়টায়? শিক্ষাটা হচ্ছে যে তুমি যদি তোমার মতো করে চলতে চাও, এত দৌড়ালে হবে না। তোমার সময়ের সাথে দৌড়াতে হবে। দেখো তুমি ভাবো তো নিল, আজ থেকে 6 মাস আগে তুমি সকালে ঘুম থেকে বের হয়ে মানে ঘুমে তোমার ফ্যামিলি আছে, কথা বলতে কোন রকম চা কফি খেয়ে তুমি চলে যেত শুটিং এ, তারপরে তুমি যেতে একটা মিটিং এ, তারপর করতে করতে রাত 12টার সময় তুমি বাসায় যেতে, তোমার ফ্যামিলি হয়তো ওয়েট করছে, তোমার বাচ্চাও তো ওয়েট করছে, তুমি সময়টা দিচ্ছ না। ভেতরের যে হাহাকারটা, এইটা কিন্তু আমাদের পানিশমেন্ট, এইটাই আমাদের পানিশমেন্ট, যে তুমি তোমাকে বোঝো, তুমি তোমাকে জানো। এখন দেখো আমি ঈশ্বরকে দিয়ে বুঝাতে পারি, সক্রেটিসকে দিয়ে বুঝাতে পারি, নো থাইসেলফ, নিজেকে জানো, নিজেকে ভালোবাসো। আমরা করি কি, আমরা কাউকে ভালোবাসি না, নিজেকেও ভালোবাসি না, মানুষকেও ভালোবাসি না, মা বাবাকে ভালোবাসি না, খালি দৌড়াই টাকার পিছনে দৌড়াই। আসলে টাকার পিছনে দৌড়ালে হবে, হ্যাঁ অবশ্যই দৌড়াবা, তোমার প্রয়োজন আছে। তোমার কি ডেইলি রেস্টুরেন্টে খাওয়ার প্রয়োজন আছে? আই ডোন্ট বিলিভ না। আমি এখন বাসা থাকছি না, আমরা যেমন আমি তো কানাডায় থাকি, হঠাৎ হঠাৎ বেরোতে পারি, মানে এখানকার যে নিয়ম হয়েছে 6টার পরে সব ক্লোজ হয়ে যায়, তুমি সবার সাথে আপু আপু আরেকটা আরেকটা বিষয় ঘটেছে, যে আপনি বললেন যে আপনি নিজের কাজ, আপনি যেহেতু এখন কানাডাতে আছেন, আপনি তো বাংলাদেশেও থাকেন, আপনি হয়তো বা লকডাউনের কিছুদিন আগে গেছেন, কিন্তু একটা বিষয়ও কিন্তু মানুষের মধ্যে চেঞ্জ এসেছে, যে রেস্টুরেন্টে যাওয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে মানে কানাডাতে আপনারা কি করেন, নিজেটা নিজে করেন সবসময়, তাই না? আমাদের বাংলাদেশে কিন্তু লকডাউনের মধ্যে কিন্তু মানে একদম সবাই গণহারে কিন্তু কাজ করেছে এবং এটা ভিডিওতেও প্রকাশ করেছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ই-কমার্স, একটা ই-কমার্সের একটা জিনিসটা শুরু হয়েছে, যেমন জোয়ার এসেছে, অর্ডার করতে গেলে আমরা আগে নিচে যেতাম, নিচে গিয়ে আমরা ভাবতেই পারতাম না, কিন্তু আমাদের বাবা মা খালা চাচা যারাই ছিল সবাই কিন্তু বাজার করতে যেত। এখন কিন্তু আর মানুষ ওই জিনিসটা নাই, সবাই এখন অনলাইনে অর্ডার করছে, যে জিনিসটা আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে আমেরিকা কানাডা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি জানেন বিষয়গুলো, যেহেতু আপনি বাইরেই থাকেন। সো আমার কথা হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় বিষয়, যে এটা কিন্তু আসলে ইউজ টু হওয়া দরকার ছিল। না আসলে নির্ভরশীলতা না, আমরা খুবই কাজের মানুষের উপর নির্ভরশীল, রিক্সা নাই আমাদের, কিন্তু নবাব ফ্যামিলির তো সবাই আমরা, এই জন্য আমাদের চোখটা এখনো বড় হয়নি, মনটা ওইরকম, শোনো যতই উপরে উঠুক নজর তো ভাগাড়ের দিকে, আমাদের মেন্টালিটি এখনো ওই রকমই আছে, ওই যে চাকর, যেহেতু আমরা নিজেরাই তো ব্রিটিশদের চাকর বৃত্তি করেছি, তো এখনো আমাদের চাকর, মানে আমরা একটু পয়সা হলেই হ্যাঁ এটা কর, রিক্সালার সাথে খারাপ ব্যবহার, মানুষের সাথে খারাপ ব্যবহার, প্রোডাকশনের লোকের সাথে খারাপ ব্যবহার, সবার সাথে খারাপ। তুমি দেখো এই মানে দিদি না কেন রে ভাই, প্রোডাকশনের যে লোকটা কাজ করছে সে তো মানুষ, কেন বল না ভাই, প্লিজ পানি যা দে। আমি কানাডা থেকে যাওয়ার পরে একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমরা যদি সকালে ঘুম থেকে উঠে সবাইকে একটু সুপ্রভাত দেই বা একটু বলি কেমন আছেন, চিনি না, মনে করো চিনি না, বা আমার পাশের বাসা কি হবে, এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছে, কিন্তু সেটাই কিন্তু আজকে এসেছে। তার মানে তোমাকে প্রকৃতির কাছে বিনয়ী হতে হবে, প্রকৃতির কাছে,
একদম অবশ্যই আপু আপু আপু, আপনি যেটা হচ্ছে যে এই যে 86 থেকে আপনার চলচ্চিত্রের জীবন শুরু, এবং 86 থেকে আজকে 2020, মানে এই যে এত বছর আপনি চলচ্চিত্রের একজন মানুষ, কিন্তু এই দুটো ঈদ, রোজার ঈদ এবং কোরবান ঈদ, এই দুটো ঈদ আমার আপনার বা ইমনের জানা মতে ছবি রিলিজ হয়নি, এরকম আমরা দুটো ঈদ কখনো দেখিনি আমাদের জীবন দশায় বা আমাদের এই ফিল্মে। এই যে আপনার ছবি রিলিজ হলো না, এটা আসলে মানে কেমন লেগেছে আপনার, বা এইটার ফিলটা কি যে আমাদের ছবি রিলিজ হলো না এই দুটো ঈদ? একজন একটা কোশ্চেন করেছে, ওনার কোশ্চেনটা আমরা পরে পড়বো। অভিমনুদ্দিন নামে একজন আছেন আমাদের সাংবাদিক ভাই, সাংবাদিক ভাই, আমি মনে করি হ্যাঁ, সবাই তো ওনার কোশ্চেনের অ্যান্সারটা আমরা একটু পরে করি নাকি? ঠিক আছে, হ্যাঁ একটু হ্যাঁ একটু পরে করি দিদি, হ্যাঁ। কোশ্চেন গুলো অ্যান্সার গুলো। হ্যাঁ বিষয়টা হচ্ছে কি, দেখো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা তো এমনিতেই ভালো না অনেক দিন থেকে, হ্যাঁ এটা কিন্তু আজকের কোনো বিষয় না। দেখো ইমন এবং নীরব, আমি জানি না, আমি যেহেতু তোমাদের থেকে সিনিয়র, আমি অন্যভাবে অবশ্যই আমরা না, কিন্তু একটা মনোপলিতে বাস করি। মনোপলি, মনোপলি মানে কি, এ আর্টিস্ট সে আর্টিস্ট এই আর্টিস্ট এই কয়জনের কথাই কিন্তু বলি, এটাও কিন্তু একটা অভিশাপ। কারণ এই একটা রাস্তা তৈরি করতে না অনেক কিছুর প্রয়োজন আছে, অনেক হ্যান্ডস এর প্রয়োজন, অনেক মানুষের ঘাম ঝরে, অনেকের মেধা থাকে সেখানে। আমরা কিন্তু কারো কথা বলি না, আমরা হয়তো টপ করে একটা ইঞ্জিনিয়ারের কথা বললাম, ঠিক আছে, কিন্তু দেখো একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে, আজকে সুমিতা দেবী ছিলেন ওনার কথা বলো, রওশনারা ছিলেন ওনার কথা বলো, গওহর জামিলের কথা বলো, তোমরা কিন্তু কেউ বলো না। আমাদের জেনারেশন, আমি আমাকেও হয়তো অনেকে চেনেন না, বা এখন হয়তো অনলাইনের কারণে আমাকে হয়তো ডাকি বলে আমি কাজ করছি, কিন্তু আমার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি আমার কথাই বলছি, আমার যেটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি যে কাজ করেছি, এবং তোমরাও যে কাজ করবে বা কাজ করে যাচ্ছ, এই যে স্ট্রাগলটা করছো, এটার কিন্তু অনেক স্ট্রাগল, তোমরা দুজন অনেক স্ট্রাগল করছো আমি দেখেছি। আর স্ট্রাগল না করে করলে তোমরা কিন্তু একটা, আমি নীরবকে শুনতে পাচ্ছি না, আই থিঙ্ক নীরব বললাম যে জিনিসটা জিনিসটা দেখতে যত সহজ আসলে এত সহজ না, এটার পেছনে যে কত ঘাম ছড়ানো, কত গল্প, এটা কেউ বোঝে না। না আমি প্রায় দেখি, অবশ্যই ওনার অনেক মানে শ্রদ্ধেয় আমাদের পূজনীয় রাজা কাকু, আলমগীর ভাই, শাবানা ম্যাডাম যারাই ছিলেন, কিন্তু দেখো উজ্জ্বল ভাইয়ের কথা কিন্তু কেউ বলে না, পারভেজ ভাইয়ের কথা কিন্তু কেউ বলে না, ওয়াসিম ভাইয়ের কথা কিন্তু আমরা বলি না, তারপরে মনে করো সুমিতা দেবীর কথা তো আমরা বলি না, তারপরে ধরো আরো যারা ডিরেক্টররা যারা আছে তাদের কথা কি আমরা কেউ বলি? আমরা কিন্তু বলি না, না ওই দুই একজনের কথাই বলি, দুই একজনের কথা বলি, এই বলতে 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 এখন কিন্তু একে এসে, মানে আমরা শুধু সাকিব খানের কথা বলি, ইন্ডাস্ট্রি কখনো একজনকে দেখতে পায় না। সাকিবের পক্ষে আমরা আছি, সাকিবকে আমরা ভালোবাসি অবশ্যই, কিন্তু একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে হলে সবাইকে প্রয়োজন, অনেক অনেক মানুষের প্রয়োজন, অনেক মেধা সম্পন্ন মানুষের প্রয়োজন আছে। তো এই জন্য আমি বলি কি, আমরা যারা সিনিয়রদেরকে রেখে আসছি আজকে পর্যন্ত দাঁড়িয়ে আছি, আমাদের প্রত্যেকের কথাই বলতে হবে। আমি কালকে ইমনের সাথে কথা বলছিলাম, আমি বলেছি ইমন তুমি শুধু আমাদেরকে না, এমন কিছু মানুষকে ডাকো যাদের কাছ থেকে ইন্ডাস্ট্রি, যেহেতু তোমাদের একটা আর্কাইভ থাকবে, আমি অ্যাডভাইস না আর্কাইভ, তোমরা দুজন অনেক জনপ্রিয়, দুজনই খুবই জনপ্রিয়, খুবই ভালোবাসার মানুষ, যেমন আমাদের কাছে তেমন কিন্তু সাধারণ মানুষের কাছে, এটা আর্কাইভের মতো করে করো, যারা পরবর্তীতে সিনেমা নিয়ে কাজ করবে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবে বা যাই করুক, তারা কিন্তু তোমাদের কাছে ইনফরমেশন গুলো পাবে, যদি তোমরা সিনিয়রদেরকে ডাকো। না না আমাদেরকে একদমই সত্যি কথা, জানি বিজনেস চিন্তা করো, কিন্তু দেখো অনেক মানুষের ভিতরে কিন্তু জানার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে যে মৌসুমি কিভাবে আজকে মৌসুমি হলো, সোহানুর রহমান সোহান ছাড়া কি মৌসুমি তৈরি হয়, একটা মৌসুমি তৈরি হয় না, বা একজন মনে করো রাজ্জাকও কি জহিদান ছেড়ে তৈরি হয়, তার মানে কি অনেক অনেক সুচন্দর কথা কি আমরা বলি? আমরা কিন্তু বলি না, শুধু বলতে হবে আমাদের সিনিয়রদের। বম্বের পুরনো মানে কি তোষ্য পুরনো শিল্পীদের কথা আমরা জানি, বিকজ অফ সাংবাদিকরা তাদেরকে বাঁচিয়ে রেখেছে, ইনফরমেশন দাও বলেন, অভিনয় যখন করেন বা স্টেজ পারফরমেন্স করতে যায় বা কোনো একটা জাতীয় অনুষ্ঠানে যায়, সিনিয়রদেরকে ডেকে নিয়ে যায়, আর আমাদের করে কি যারা নতুন সেলিব্রিটি তাদেরকে এত বেশি প্রায়োরিটি দেয় যে সিনিয়ররা অপমানিত বোধ করে। আমি নিজে করি, সিনিয়র হয়ে গেছি আমি অপমানিত বোধ করি, এই জন্য আমি কোনো অনুষ্ঠানে যেতে চাই না, তার মানে কি সিনিয়ররা আরো করেন, তাদের তো ত্যাগ আরো বেশি কষ্ট, তাদের তাদের সময়ে তারা না। আপু আমার কাছে মনে হয় যে আপনি যে কথাটা বলছেন এটা সত্যি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, একটা আর্কাইভ, এবং আর্কাইভের মধ্যে হয়ে থাকে, এবং আমাদের মানে পুরো একদম ফিল্মের মানুষ যারা আছে তাদের থেকে শুরু করে আমরা যদি এখন পর্যন্ত যারা কাজ করছে,
পুরোটা করে রাখি, সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশন পেয়ে চলচ্চিত্র ইতিহাসটা জানবে, ওখান থেকে শিক্ষণীয় হ্যাঁ কোনো কিছু থাকবে, তা তো এবং সেই জায়গাটা অবশ্যই তুমিও আমাদের ওই যে লাইভ একটা রেডিওর যে একটা একটা কর্ণধার যারা আছেন, এবং হ্যাঁ হ্যাঁ লাইভ রেডিও যারা আছেন তাদের তো অবশ্যই বলবো এই জিনিসটা যেন আরো মানে সুন্দর প্ল্যান করে না, করা মানে যায় সেই বিষয়ে তাদের অরুণাদির সাথে। নীরব অরুণাদির অরুণাদির কথাটা খুব ভালো লাগছে আমার, কারণ এইটা আমার কিন্তু খুব আসলে ভালো লেগেছে, হ্যাঁ সত্যি কথা, মানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে আজকে, আমার মনে হয় পুরো শো এর একটা মধ্যেই আর্কাইভ, সবচেয়ে আমার খুব ভাইটাল, ভালো লাগছে সবচেয়ে মানে ভাইটাল এত কথাটা মানে অরুণাদি আজকে ওয়ার্ডটাই বললো। সুন্দর আর্কাইভ। হ্যাঁ সেটাই, যে এই যে মানে বিভিন্ন ইনফরমেশন যদি কেউ চায় তখন লাইভ রেডিওতে ঢুকলে পরে একটা মানুষের এই যে আড্ডার ভিতরে কত কথাবার্তা বেরিয়ে আসে সেগুলো কিন্তু জানতে হ্যাঁ পারবে। আমাদের উচিত কিন্তু এভাবে আর্কাইভ বাড়ানো। দিদি আপনাকে অনেক থ্যাংকস এত সুন্দর একটা মানে সাজেশন আরেকজনের দেওয়ার জন্য, রিয়েলি তার বলছে। সাথে একটা কথা বলি, যেমন ধর আমার বাবা অভিনয় করতেন, যাত্রা শিল্পী সবাই জানে, হ্যাঁ অমরেন্দ্র বিশ্বাস, বিশ্বাস, জি জি তাদের সময় কিন্তু কোনো এ ধরনের কোনো ইয়ে ছিল না, প্ল্যাটফর্ম ছিল না, যার জন্য তারা যে এত হ্যাঁ গুণীজন বা আরো যারা ছিলেন তাদের কারো কথা জি কিন্তু আমাদের এই জেনারেশন জানে না। সুতরাং না না আমাদের উচিত তাদেরকে জানানোর, এই জন্য তোমরা যে অবশ্যই অনুষ্ঠানটা করছো সত্যি তোমাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ, কারণ হচ্ছে, এবং সেই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে থ্যাংক আমাদের ইউ আপু যারা ছেড়ে যারা চলে গেছেন তাদের প্রতি জি আমাদের শ্রদ্ধার্ঘ, কারণ তারা অনেক অবশ্যই কিছু আমাদের দিয়েছেন, তার বিনিময়ে আমরা আজকে কিন্তু শুধু নিচ্ছি নিচ্ছি না কিন্তু কিছু। হ্যাঁ আপু, না না এবং অনেক এটার অনেক জন্য লাইভ সুন্দর কথা রেডিওকে বলেছেন, একটা অনেক থ্যাংকস সুন্দর দিয়ে দেন কথা। আপনি, আমার কাছে মনে হয় যে অরুণা বিশ্বাসের একটা থ্যাংকস হ্যাঁ করে লাইভ রেডিও খুশি হবেন। অবশ্যই অবশ্যই লাইভ রেডিও অবশ্যই, এবং তুষার যে ছেলেটা আমাকে সাহায্য করেছেন উনি একজন আরজে, আমি জানি ওনার বয়স মনে হয়েছে উনি খুব জনপ্রিয়, ওনাকেও ধন্যবাদ দিচ্ছি। এবং সবাই তো আমাদেরই হ্যাঁ আমাদেরই পরিবার, রেডিও না না লোককে অবশ্যই অবশ্যই সবাই দিদি। আমাদের পরিবার। আচ্ছা না দিদি, যেটা যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে এই যে আজকে আমি যদি ভুল না করে থাকি যে অরুণাদির একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড ছিল, অরুণাদি আসলে এমনি এমনি অভিনয়ে আসেনি, ওনার বাবা ছিলেন একজন মানে বিখ্যাত একজন মানে যাত্রায় যদি আমরা বলি বিখ্যাত একজন উনি অভিনয় শিল্পী ছিলেন, এবং 3 বছর বয়স থেকে আপনি যাত্রা শিল্পে অভিনয় শুরু করেছেন, সো আপনার বাই বোনেই আপনার ভিতরে একটা ব্লাডের মধ্যে একটা অভিনয়ের একটা ব্যাপার অভিনয় ছিল, করেছি একবার সো 3 বছর বয়সে, সেই সেই অরুণা একবার বিশ্বাস, হ্যাঁ সেই অরুণাদি হচ্ছে তৈরি হয়ে কিন্তু এসেছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যখন আপনার প্রথম ছবি সেই বিখ্যাত চাপাডাঙ্গার বউ, এখনো দেখলে কিন্তু আমরা টিভি সেট অন করে বসে থাকি এই ছবিটা দেখতে হবে, খুব সুন্দর অসাধারণ একটা ছবি জানান দিয়েছিলেন, তো আপনার এই যে আশাটা মানে সবারই তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে যে এইভাবে আসে বা মডেলিং থেকে আসে বা মঞ্চ থেকে, আপনি আপনার শুরুটা কিভাবে হয়েছিল আর কি ওই 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 সিনেমাটা? আচ্ছা, আমি আবারও আমার একটু মানে নিজের কথাই বলতে হয়, আমি নো খুবই প্রবলেম দিদি। ভাগ্যবান একজন মানুষ, যেমন ধরো হ্যাঁ আমার যে পরিবার, আমি ঐতিহ্যবাহী একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, হ্যাঁ সো তারপরে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেটাও কিন্তু বিখ্যাত একটা স্কুল, ভারতের শ্রী হোম স্কুল যেটা টাঙ্গাইলে, দানবীর অনন্দা প্রসাদ সে হয়তো বানিয়েছেন, সেখানে আমি পড়াশোনা করেছি। আমি যখন স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বেরিয়ে আসি তখন আমি একটা অবিবাহিত সুন্দর কমার্স থেকে গেছে, কি না আমরা আমরা পড়বো, আমরা কমার্স গুলো পড়বো আচ্ছা আসলে, আচ্ছা আমাদের যে সিনিয়র সাংবাদিক পরে পড়বো, আপনি হ্যাঁ, বলেন। তো আমি যখন স্টেজে মানে ঢাকায় চলে আসি তখন আমাদেরকে, আমি বহুবচন নামে একটা গ্রুপ থিয়েটার ওখানে NSG থেকে পাশ করে আসলেন সামালউদ্দিন নীলু, উনিও বিখ্যাত একজন থিয়েটারিস্ট, উনি আমাকে আমাকে একটা ব্রেকটের নাটকের জন্য সেন্ট্রাল ক্যারেক্টার ত্রিপেনী অপেরা ব্রেকটের নাটক, সে নাটক অভিনয় আচ্ছা করলাম। সেখান থেকে মনোজ সেনগুপ্ত আমাকে রেডিও টেলিভিশনে নিয়ে গেলেন, মা দুর্গার অনুষ্ঠানে দুর্গা মানে হলাম আমি, কোনোদিন কিন্তু ওইরকম অভিনয় করি নাই যাই হোক। আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা ওইখানেও স্পেশাল অডিশন দিয়ে টেলিভিশনে এনলিস্টেড আর্টিস্ট হয়েছি। তারপরে হ্যাঁ আমি ওইখান থেকে আমাকে আমরা একটা রেডিওতে রেডিওতে একটা মানে আপনি কি বিটিভিতে এনলিস্টেড হলেন নাকি? হ্যাঁ বিটিভিতে ইনভেস্টেড হয়েছি, ওকে 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 ওখান আচ্ছা থেকে রেডিওতে আমরা একটা কমিউনিকেশনের মাস কমিউনিকেশন একটা নাটক করতাম, ওইখানে জহিরুল হক বিখ্যাত পরিচালক আচ্ছা বাংলাদেশের, উনি এত বড় একজন মানুষ, আমাদের আবদুল্লাহ জহির বাবুর, আমাদের যে আবদুল্লাহ জহির বাবুর ভাইয়ের বাবা 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 না সেটা আমি বলবো না, জহির বাবা না আসলে জহির হকের ছেলে হচ্ছে আবদুল্লাহ জহির, জোর জোর এটা বেশি ভালো লাগছে, এটা অবশ্যই, সুন্দর কারণ লাগছে, হচ্ছে উনি যে উনি যে গুণী এবং উনি যে মানবিক উনি যে মানুষ, গুণী মানুষ, উনি হ্যাঁ যে গুণী অবশ্যই মানুষ অবশ্যই এটা তো আমি জানি না জহির বাবু অতটা, আমি আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত, উনি তো অবশ্যই মানে এত অবশ্যই মানবিক অবশ্যই কিনা আমি জানি না, কারণ ওনার সাথে আমার কাজ করবার সুযোগ হয় নাই, কথা হয়েছে 2-1 বার, কিন্তু না আপনি ওনার আমার কাছে স্ক্রিপ্টে কাজ করেছেন, জহর কাকা আমার জন্য হচ্ছে
আমার কাছে হচ্ছে আমার গুরু গুরুদেব যদি বলি, আমরা যদি পূজনীয় কাউকে বলি, একদমই এত মানবিক ছিলেন। আমি একটা ঘটনার কথা আমি বলবো না এখানে, উনি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছিলেন। যাই হোক, বলেন না, হ্যাঁ না বলেন, মানে একটা অনুষ্ঠানে বলছি বলছি, ওইখান থেকে আমি যখন জহর কাকা আমাকে বললেন তুই ছবিতে অভিনয় করবি, আমি বললাম আমি জানি না বাবা। তারপরে আর কি উনি বাবাকে রাজ্যকে ফোন করলেন, বললেন নবেন্দু বাবু আপনার মেয়েকে তো আমার প্রয়োজন। তখন বললো যে আমার মেয়েকে প্রয়োজন কি করবে, আমার মেয়ে, আমার মেয়ে তো পড়াশোনা শেষ করেনি। বলে অসুবিধা নাই, আমার ছেলে বাপ্পা যদি কেমন কেমন হয়, নায়করাজ রাজ্জাকের ছেলে আর যাত্রা সম্রাট অমরেন্দ্র বিশ্বাসের মেয়ে কেমন হয় বলেন তো। বাবা বললেন চিন্তা করি। আচ্ছা চাপাডাঙ্গার বউ কি তারাশঙ্করের হবে নাকি বাংলাদেশের চাপাডাঙ্গার বউ হবে? উনি বললেন না যে না, চাপ তারাশঙ্করের চাপাডাঙ্গার বই হবে, কারণ আমাদের তো গল্প চেঞ্জ হয়ে যায়, আমি আর ও যে আমরা শাবানা, এটিএম শামসুজ্জামান, তারপরে রাজ্জাক কাকু, মাহফুজ ভাই ক্যামেরাম্যান, এত বড় বড় প্রতিপক দা মেকআপ ম্যান ছিলেন, সমস্ত আমাদের দেশের যত বড় লিজেন্ড আছে, লিজেন্ডের হাত ধরে আপনার জন্ম, চলচ্চিত্রে আপনার জন্ম, হ্যাঁ আমার জন্ম, উনি আমাকে রাজ্জাকাকু আমাকে নতুন ভাবে জন্ম দিলেন। আজকে আমি রাজ্জাকাকুর জন্য, আজকে তো আমি রাজ্জাকাকু, তোমরা দেখেছো অবশ্যই, রাজ্জাকাকু না আনলে তো আমাকে কেউ চিনত না, না অবশ্যই, আর আমি ওইভাবে আসতাম না, ওই এর পিছনে দৌড়াইয়া ওর পিছনে, না মানে প্ল্যানিং করে সুন্দর, এবং যে মানে প্রথম ঝলকটাই কিন্তু অন্যরকম চমক হইতে হয়। না অরুণাদি, অরুণাদি যে এই যে চাপাডাঙ্গার বউতে যে অ্যাক্টিংটা করেছে ওটার পিছনে কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড ছিল। কারণ দেখ অরুণাদি প্রথমত যে আঙ্কেলের কাছ থেকে ওনার অভিনয় দীক্ষাটা যদি ভুল না করি, গুরুই হচ্ছে ওনার বাবা, অরুণাদির গুরুই হচ্ছে ওনার বাবা, ওইখান থেকে অভিনয় শেখা। তারপরে তো মনে কর যে আমাদের শ্রদ্ধা আপনি প্রত্যেকটা ক্ষেত্র কে কিন্তু জয় করেই কিন্তু দিদি এসেছেন এই ফিল্মে, এবং এত বড় কথা বলা যায় না, কোনো কিছু জয় করতে পারি না। আপনি আপনি তো এনলিস্টেড হয়েছেন, যত যাই বলেন যে একটা ফিল্মটা আলাদা জিনিস, এত বড় এত বড় একটা প্রেক্ষাপট, তো ওই সময় আপনি ছবি করার সময় আপনার মানে মজার কোন স্মৃতি যদি থাকে যে না এবং এটা হয়েছিল সাথে, সেটা হচ্ছে যে কত টাকায় করেছিলেন আপনি, কত টাকায় সাইন করেছে রে? মনে হয় ওই 5,000 টাকা। 5,000 টাকা তখন অনেক দিদি, কি করেছিলেন, কি করেছিলেন? আমি জানি না কি করেছি, আমার বাবাকে দেইনি, কারণ আমি, আচ্ছা বাবা তো নেবেই না, আমি শাড়ি টাড়ি কিনলাম, কি কি জানি, খাওয়া দাওয়া করলাম, আইসক্রিম খেলাম, টাকা শেষ। কিন্তু তখন আপনি কি, হ্যাঁ আপনি অনেকে বলে যে ফিল্মের ডাল ডাল খেলে নাকি সারা জীবন ফিল্মে থাকে আর কি, তো আপনি কি ফিল্মের ডাল টাল প্রচুর পরিমাণে খেয়েছেন নাকি? হ্যাঁ আমার জীবনে আসলে কয়েকটা ইন্ডাস্ট্রি মানে কয়েকটা ইনস্টিটিউশনের অনেক অভাব, ভারতীয় শ্রী হোমস আমি 11 বছর, আমি লেখাপড়াটা ওইখানকার ফ্লোরে শিখেছি, মানে ওইখানে আমি নাচ গান যা শিখেছি ওইখান থেকেই সবকিছু আমার শিখে, অবশ্যই আমার ভেতরে ছিল হয়তো কিছুটা, কিন্তু যা আমাকে তৈরি করা সেটা আমাকে ভারতীয় শ্রী হোমস থেকেই তৈরি করি, এটা হচ্ছে আমার বড় কৃতজ্ঞতার জায়গা। হ্যাঁ আমার টিচাররা এবং আমার যে প্রিন্সিপাল বীরপ্রতিভা মুচ্ছুদ্দি, শাহানা সাত্তার, তারপরে আমাদের কালোদিমা নিভা রায় ছিলেন, এরা, এদের যে অবদান, আমি কার্তিক সিং এর কাছে ভরতনাট্যম মণিপুরি কত্থক শিখেছি, তারপরে আমি ঢাকা ডিভিশনাল কম্পিটিশনে ডান্সে কিন্তু গোল্ড মেডেলিস্ট, গানেও, কিন্তু এগুলো বিষয় চর্চার বিষয় আমার পরিবার থেকে, এটা আমি এখন বিষয় মনে হচ্ছে যে আমি আমারটাই বলছি তা নয়, এটা আমরা তো শুনতে চাই, মানে না চর্চা করেছি কারণ আমার বাসার পরিবেশটাই তাই ছিল, ঘুম থেকে মাকে দেখেছি রেয়াজ করতে, বাবাকে দেখেছি ডায়ালগ বা আবৃত্তি করছেন, আমার বাবা গণসঙ্গীত গাইতেন, আমার বাবার নামে হুলিয়া জারি হয়েছিল আইবের সময়, উনি ব্রিটিশ এয়ার ফোর্সে ছিলেন, সো এগুলো আসলে হুলিয়া জারি হয়েছে, রেলওয়ে চাকরি করতেন, হুলিয়া জারির পরে উনি অভিনয় এসেছেন,
মানে কি অনেক বিষয়ে অনেক বড় চূড়ায় চড়াই উতরাই করেই কিন্তু বুঝতে আমরা পেরেছি। পরিবারের আচ্ছা অরুণাদি, অরুণাদি আপনি যখন চাপাডাঙ্গার বোর্ডে যখন শুরু করলেন, তখন আপনি মানে মানে আপনার পড়াশোনা তখন কি মানে কোন এজে ছিলেন, আর বাপ্পা বাপ্পা ভাই আপনার নায়ক খুব সম্ভবত, আমি কিরকম মানে কেমিস্ট্রিটা কিরকম ছিল আপনাদের? আমাদের সম্পর্কটা কিন্তু তখন যেমন ছিল এখনো ঠিকই হ্যাঁ তেমন, এবং আচ্ছা, খুবই বন্ধুত্বপূর্ণ। বাপ্পা ভাই তো অনেক দুষ্ট, বাপ্পা ভাই তো অনেক পোন্টা, মজা করে। খুবই দুষ্টু হ্যাঁ কিন্তু অসাধারণ একটা মানুষ, খুবই অসাধারণ মানুষ ভালোবাসার বাপ্পা মানুষ, ভাই। হ্যাঁ আমাদের ভালোবাসার মানুষ। আর এই পরিবারটা তো আসলে আমাকে অনেক স্নেহ করে। লক্ষ্মী হ্যাঁ আন্টি আমি গেলেই খুব কান্না, আমি লজ্জা, আমি আসলে ভয়ে যাই না রাজ্জাক কাকু হ্যাঁ নাই বা রাজীব কাকুর কাছে, কিন্তু এরা আমাকে একদম ওনাদের পরিবারের মানুষের মতোই আমাকে হুম দেখেছেন। হুম আমি খুব লাকি যে আমি যার সাথে মিশেছি আমাদের হুম ইন্ডাস্ট্রিতে, রোজিনা আপা বলেন বা কবরীদি বলেন, যার সাথে ববিতা আপা বলেন, চম্পা আপা বলেন, দিতি বলেন, যার সাথেই বলেন তার সাথেই কিন্তু আমার না আপনি অনেক চমৎকার। হাসি খুশি, প্রাণোচ্ছল আপনি, সবাই বলে কিন্তু যে অরুণাদি অনেক সুইট হাসে, মানে না আপনি আমি অনেক অনেক ফ্রেন্ডলি, কাশকাশ করে কথা এবং বলি কিন্তু এবং তার আমার চেয়ে ভয়, বড় কথা হচ্ছে আপু হচ্ছে খুব আড্ডাবাজ এবং খুব আড্ডাবাজ, গল্পবাজ কিন্তু, হ্যাঁ অনেকে গল্পবাজ আমার আপু, কারোর সাথে ঝগড়া করতে ভালো এবং লাগে না, পাঁচজন বড় মানুষদের দশজন থাকলে থাকলে ভালো দেখা লাগে। যাচ্ছে আপাই কিন্তু হ্যাঁ মানে আপুই কিন্তু হ্যাঁ পুরোটা জিনিস জমিয়ে ফেলে এবং আর কারো কথা বলতে হ্যাঁ চায় না, আর আপুর না যে একদম স্ট্যান্ডার্ড, কথা জমানোর ওস্তাদ, জমি হ্যাঁ কির হয়ে যায়, জমি না কির একদম হয়ে মজা যায়। লাগে আর কি। ধরো থাক জীবনটা তো এই আমার আড্ডাই মারে কতক্ষণ, তখন হ্যাঁ যদি আমরা বাসায় এই জিনিসটা নিয়ে যাই যে এই ভার, তখন তো সারাদিন বাসায় মন খারাপ লাগে। থাকি তো সবার সাথে তাই না, 18 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা, সেই সময় হ্যাঁ খুব আনন্দে থাকতে চাই। আপু, এই যে এই যে প্রথম ঘরে গিয়ে শুরু নিজে নিজেকে যখন দেখা, মানে ওই ফিলটা কি ছিল তাকে দেখা নিজেকে নিজেকে প্রথম যখন নিজেকে ঘরে দেখা চাপাডাঙ্গার বউ দেখলেন, ওই ভালো ফিলিংসটা লাগে কি নাই, ছিল? ভালো লাগে নাই কি, এত আচ্ছা পচা কেন? গেল ওই, আই ডোন্ট নো, লাইক হয় না মানুষের এক্সপেকটেশন তো একরকম থাকে। আমি আচ্ছা প্রথমে যখন অভিনয় শুরু করলাম, মানে অভিনয়টা আমি করতামই, ক্যামেরাটা তো হ্যাঁ বুঝি নাই, আমাকে অবশ্যই মাহফুজ ভাই অনেক হেল্প করেছেন, সুফি ভাই হেল্প করেছেন আমার মনে আছে ওনাদের। কিন্তু যখন পর্দায় দেখলাম ছবিটা সুপার ডুপার হিট, আমি দেখেছি মানুষের ঘাম এইভাবে ঘাম করতে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি আর একটু ভালো করলে পারতাম, আর একটু যদি মানে বুদ্ধি হতো তখন, আর একটু আসলে বুঝি নাই তো, একটা নতুন কিছু করছি, স্টেজে নাচ করা বা পারফর্ম করা আর পর্দায় করা দুটো তো দুরকম জিনিস তাই তো, অত তো বুঝি নাই তো, মনে হচ্ছে আর একটু পারফেক্ট হলে ভালো তো মনেই হয়। আচ্ছা দিদি, আপনি সবচেয়ে বেশি ছবি করেছেন কার সাথে, মানে এতদিনের এতদিনের লম্বা ক্যারিয়ারে সবচেয়ে বেশি কোন নায়কের সাথে ছবি করা হয়েছে আপনার? আমার ওইরকম ইয়ে নাই, কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, তারপরে আমাদের ওমস্তানির সাথে কাজ, ওমস্তানির সাথে আমি দুটো ছবি করেছি, আলিরাজ ভাইয়ের সাথে করেছি 3-4টা, অমিতের সাথে কাজ করেছি, আমি যখন কাজ করেছি এবং একজন অমিত ভিডিওর ভাই সাথে তো কাজ আপনার করেছি। ফ্রেন্ড খুব সম্ভবত, হ্যাঁ কেন, তাহলে সবাই মনে আমার, গেছে অমিত ভাই। সবাই হ্যাঁ আমার অমিত ভাই আপনার, হ্যাঁ সবাই অমিত ভাই আমার বলছে। হ্যাঁ সানি আমার বন্ধু, সানি আমার বন্ধু, আচ্ছা সানি আমাকে দোষ ডাকে যখন তখন গালিগালাজ করে, বাট ইজ মাই গুড ফ্রেন্ড, ইজ ভেরি ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, এবং খুবই হ্যাঁ ভালো একটা মনের মানুষ সত্যি কথা। অবশ্যই, জি জি অমিত অনেক ভদ্র, তবে অমিত অনেক হ্যাঁ ক্যালকুলেটিভ, এটা হচ্ছে চালাকি আর কি, সবার সাথেই সম্পর্কটা ভালো রাখে, ভালো স্মার্ট। না আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে মনে হয় যে ক্যালকুলেটিভ হওয়াটাও দরকার। তো আপনি না বেশি আপনার সাথে ক্যালকুলেট সব আমার ভালো লাগে না, তাই না? আচ্ছা ওইটাতে যাব না। তো আপনার এই যে এত এত বন্ধুর কথা বললেন, তো তখন তো দেখা যায় যে হয় না যে জুটি প্রথা একটা থাকে যে এর সাথে ওর জুটি, তো আপনাকে এরকম কখনো বলেনি যে এই চলো না আমরা জুটি করে ফেলি, এরকম কি আপনার কখনো ইচ্ছা হয়নি? না না তখন তো আমাদের হাতে কিছু ছিল না বল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তখন ডিরেক্টরস মিডিয়াতে কাজ করেছি, ডিরেক্টরস মিডিয়া, আচ্ছা হ্যাঁ তখন তো একদম ডিরেক্টরস মিডিয়া, ডিরেক্টর যা চাইতেন তাই সেটাই হতো। আমি আর আলিরাজ ভাই যখন কাজ শুরু করেছি বক্স অফিসে একটা ইয়ে ছিল আলিরাজ অনুরা, কারণ আলিরাজ ভাই তখন তো অলরেডি পপুলার, উনি অলরেডি পপুলার, অনেক পপুলার, এবং জি আমিও জি তখন টেলিভিশনে একটু একটু কাজ করে জনপ্রিয়, যেহেতু একটা টেলিভিশন ছিল, আপনাদের দুজনের একটা মানে হিট একটা প্রজেক্ট ছিল না, আপনি আর আলী কাকা? অনেকগুলো কাজ করেছে ওনার সাথে, হ্যাঁ আপনাদের কিন্তু একটা মানে টেলিভিশনেও কিন্তু একটা মানে বেশ না না জনপ্রিয় একটা, টেলিভিশনের সাথে আমার কাজ করা হয়নি, টেলিভিশনের সাথে ও কাজ আচ্ছা করা, আচ্ছা
তবে আমার আর ওনার জুটিটা খুব পছন্দ ছিল সবার, হ্যাঁ কারণ সেটাই বলছিলাম। এটা হচ্ছে যে এই আমাদের যে আমাদের যে জেনারেশন, এই জেনারেশনটা আমাদের আমাদেরকে খুব পছন্দ করে, কারণ ওরা মনে করতো, সব জেনারেশন তো মনে করে আমাদের রিপ্রেজেন্টেটিভ, তখন ইউনিভার্সিটি কলেজ স্কুল এরা মনে করতো এরা দুজন আমাদের আমাদের রিপ্রেজেন্টেটিভ, যার জন্য আমাদের খুব পছন্দ করতো ইয়াং জেনারেশনটা। এইটা না সত্যি তো, আপনার আপনি যখন ভারতেশ্বরী হোমসে মানে আপনি যখন পড়াশোনা করছিলেন আর কি, তখন আপনি মাঝে মাঝেই যেহেতু পারফর্মার বলতে আপনি ছাড়া কেউ বুঝতো না যতটুকু খবর আছে আর কি আমার কাছে, তো ওইখানে মাঝে মাঝে যেহেতু এখানে ছেলেদের কোনো ভূমিকা ছিল না, আপনি মাঝে মাঝে ছেলের ভূমিকাও কিন্তু মনে পারফরমেন্স করেছেন, ওইটা 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 নিয়ে কিছু বলেন। আমি আনারকলি সেলিমের সেলিম হয়েছিলাম, আচ্ছা ক্ষুধিত পাষাণ, রবীন্দ্রনাথের যে ক্ষুধিত পাষাণ, ট্যাক্স কালেক্টর হয়েছিলাম, হ্যাঁ ছেলেই। তারপরে কুমার সম্ভব, কালিদাসের কবি কালিদাসের কুমার সম্ভব, ওটাতেও আমি শিব হয়েছিলাম। আমাকে লাইট সেট করতে এভাবে করে ভিতর দিয়ে একদম বাঘের ছালের একটা ড্রেস পরানো হতো, তাণ্ডব নৃত্য যেটাকে বলে, যারা নাচের সাথে যার জড়িত তারা জানে, তাণ্ডব নৃত্য যেটাকে বলে, ওইটার সাথে আমি করেছিলাম। আমি আমাদের খুব পরিশ্রম হতো, একদম শিব হয়েছি, সেই জটা টটা বেঁধে একদম ভীষণ মানে ভয়ানক অবস্থা, এত প্রফেশনাল কাজ হতো, ওই রকম প্রফেশনাল কাজ আমি বাংলাদেশে আজও পর্যন্ত দেখি, আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই। নিপা আপা হয়তো কিছুটা ট্রাই করেন, কিন্তু একটা স্কুলে এরকম ভাবে একটা কাজ হতে পারে, এইটা একমাত্র আমি বোম্বেতে সেটা দেখেছি, বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলো তো হয় স্টেজ পারফরমেন্স, যেমন লায়ন কিং টি হয়, কিন্তু হয় যে এটা মারাত্মক, এত নন মানে আমরা তো প্রফেশনাল না, স্কুলের মেয়েরা মেয়েরাই করছি, আর ভারতের তো সবই মেয়েদেরই প্রতিষ্ঠান, ওখানে মেয়েরাই সব, হ্যাঁ ছেলে হতো মেয়েরাই সব কিছু করতো, অসাধারণ অসাধারণ। হ্যাঁ আমাদের রিহার্সাল তো 3-4 মাস, 6 মাস রিহার্সাল। না অরুণাদি, আপনার সাথে কিন্তু আমার কাজের অভিজ্ঞতা আছে, আমি আর আপনি একসাথে চাষী নজরুল ইসলাম ভাইয়ের মুভি করেছিলাম, একসাথে অভিনয় করেছিলাম, তো আপনি ধরেন মানে আমি 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 লাকি যে লাস্টে চাষী ভাইয়ের সাথে কাজটা করতে পেরেছি। আগের দিনে যে কিছু লিজেন্ডারি ডিরেক্টরের কথা যদি বলা হয় যে উনি ওয়ান অফ দেম, তো আপনার আপনি কি ওনার সাথে ওটাই কি প্রথম কাজ ছিল নাকি আগে অনেক কাজ করেছিলেন? না না, চাষি ভাই প্রথম আমি করলাম দাঙ্গা, আমি আর অমিত, দাঙ্গা? হ্যাঁ দাঙ্গা আচ্ছা, করেছি। চাষি ভাই সামহাও আমি এটা এইটা বিনয়ের সঙ্গে বলি, মানে আমি পছন্দ কেন করতো আপনাকে? জানি, হ্যাঁ আমাকে প্রথমে মানে যত বড় বড় ডিরেক্টর, কামাল আহমেদ বলো, সুভাষ দত্ত বলো, তারপরে দিলীপ বিশ্বাস, শিবলি ভাই তো আছেনই, যারাই ছিলেন, ইভেন পরের পরবর্তী যে জেনারেশনের ডিরেক্টররা, তারা প্রত্যেকেই কিন্তু আমাকে প্রচন্ড পছন্দ করতো, আমি জানি না কেন, সেটা আমার অভিনয়ের কারণে হোক, সেটা আমার পাঞ্চুয়ালিটির কারণে হোক, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে হোক। আমার একমাত্র গাজী ভাইয়ের সাথে কাজ করা হয়নি, আমার ইচ্ছা ছিল গাজী ভাইয়ের সাথে কাজ করা, ওনার সাথে আমার কাজ করা হয়নি, কিন্তু তখনকার সমস্ত বিখ্যাত যত পরিচালক ছিলেন সবার সাথেই আমি কাজ করি, সবার সবাই আমাকে নিয়ে কাজ করেছেন, ওনাদের সাথে আমি ওনাদের ওনারা আমাকে সুযোগ দিয়েছেন বলে ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা সত্যি আমার। না অবশ্যই। আচ্ছা অরুণাদি, মানে একটা কথা খুব জানতে ইচ্ছা করে যে ধরেন 80s বা 90s বা 90s এর পরেও যারা এসেছিল আর কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো সবাই কিন্তু একটা কথা বলে যে এই তোমরা খুব আনলাকি, আমরা আমাদের সময় যেসব ডিরেক্টর দিয়ে পেতাম, হ্যাঁ ওনাদের সাথে কাজ করলে বুঝতো, এখন তো কিচ্ছু নয়, এখন তো কেউ নাই, এই যে এই যে কথাগুলো বলে, বা আপনি তো এখনো কাজ করছেন অনেক ডিরেক্টরের সাথে এখনকার, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওই সময় এবং ভালো ডিরেক্টর সবাই অলমোস্ট, আপনি যাদের যেসব ফ্রেন্ড সার্কেল কথা বললেন আজকে যে আমার ফ্রেন্ড ও আমার ফ্রেন্ড, ইভেন ফেরদৌস ভাই রিয়াজ ভাই বলতেছে যে তোমরা তো লাকি না, মানে আমরা যে ডিরেক্টর গুলো পেয়েছি, তো এই এই বিষয়টা নিয়ে একটু বলেন না কিছু। আসলে যদি ওরা বলে থাকে কথাটা কিন্তু সত্যি বলেছে, কারণ হচ্ছে তোমরা আমার আমার ভাই মিছু, মিছুকে তো চেনো, বলছিল যে হ্যাঁ আমি চিনি আমি চিনি, এত হ্যাঁ হার্ড ওয়ার্ক করে কিন্তু ওরা সেরকম ছবি পাচ্ছে না, তোমরা অভিনয় পারো আচ্ছা না বাইরে করো, ছবি পাচ্ছ না, এখন তুমি তাহলে ভালো ডিরেক্টর না হলে আমরা কিভাবে অ্যাক্টিং ভালো করব? ডিরেক্টর না হও, তুমি ক্যারেক্টার না পাও, তোমাকে রিপ্রেজেন্ট করবে কিভাবে? হ্যাঁ আবার প্রেজেন্টেশন একটা বিষয় আছে, ধরো তুমি একটা খাবার রান্না করলে, খাবার রান্না করে এইভাবে দিলে, সেটা কিন্তু হয় না, তুমি সাজিয়ে যদি দাও, একটু সালাদ দিলা, একটু রাইস দিলা, একটু ভেজিটেবল দিলা, দেখতেও তো প্লেটটা খুব সুন্দর লাগে, তা আমরা তো আসলে পৃথিবীতে সুন্দর জিনিসই পছন্দ করি, তো আমরা যখন ছিলাম তখন ডিরেক্টর আমাদেরকে যা বলতেন আমরা তাই কিন্তু করতাম, বা ক্যারেক্টার আমাদেরকে সেভাবেই দিত,
তুমি দেখো, কিন্তু আমরাও তো এখন যা বলে তাই করি। না না, আমি যেহেতু বিং এ সেন্সর বোর্ড মেম্বার, আমি বলতে চাই আমার অনেক আচ্ছা ছবি আমি দেখি, আমার কাছে মনে হয় কি মাইন্ড প্রবানা তো ইমন, আমি একটা কথা বলি, না 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 ইমন মাইন্ড করে মালেক আফসারের ছবি তো অভিনয় করছে, মালেক আফসারের অনেক বড় ডিরেক্টর, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে তোমার ক্যারেক্টারটার কোথায় জানি একটু একটু মনে হয় যে ফিনিশিং কম ছিল, আমার মনে হয়েছে, আমার একেবারে আমার, আমি না আমি ক্রিটিক না, আমি কিচ্ছু না, আমার মনে হয় জি কি ক্যারেক্টার আনে, যেমন ওই যে সাকিবেরই আমি একটা ছবি দেখি, সাকিবকে আমি নিজে বলেছি একটা ছবি দেখলাম, ওই যে বানিয়েছেন ভদ্রলোকের নাম, তিনি বিখ্যাত পরিচালক, জাকির হোসেন রাজু, না না লাস্ট জাকির যে জাকির হোসেন রাজু, হ্যাঁ ওই যে মানুষ পেলাম না, ওই ছবি কেমন জানি ওকে রিপ্রেজেন্টার প্রপার প্রেজেন্টেশনটা হচ্ছে না, হ্যাঁ আমার কাছে মনে হয় আমরা তখনও কিন্তু আমাদের সময় এই জিনিসটার অভাব হয়তো বা ছিল, কিন্তু ডিরেক্টররা না অনেক স্টাডি করতো, অনেক স্টাডি করতো একটা জিনিস নিয়ে ভাবতো, এই ঝন্টু ভাই বা আমি ওনাকে আব্বা ডাকি, উনি না দেখো যতই উনি তাড়াহুড়া তাড়াহুড়া করে কাজ করতো, কিন্তু কোথায় যেয়ে যেন একটা ফিনিশিং থাকতো, মানে প্রপার ক্যারেক্টার, মালা গাথা একটা, মালা গাথা মানে মালা, তোমাকে তো মালা গাঁথতেই হবে, হ্যাঁ এখন যেসব ডিরেক্টর আসছেন, আমি সবাইকে চিনি না জানি না, সবার সবাইকে বলার অধিকারও আমার নাই, কিন্তু আমার কাছে খুব মনে হয় না যে তারা খুব ফাইনেস্ট ডিরেক্টর, জেনে আসেন শুধু অ্যাকশনের কাট বললে তো ডিরেক্টর হয় না, আমি একটা প্রডিউসার জোগাড় করে নিয়ে আসি, এখন শুধু নায়ক নায়িকার প্রডিউসার জোগাড় করে নিয়ে আসি তাহলে তার ছবি হবে না, কারণ আমি একটা ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম একটা মেয়ে নায়িকা, সে কিচ্ছু পারে না, কিচ্ছুই পারে না, না নাচতে পারে না, না শরীর মুভমেন্ট করতে পারে, দেখো আমার বয়স 50+, আমি যদি এখনো নাচি আমি চাই, আমি জানি দর্শক সেটা পছন্দ, কারণ এটা আমার নাচে কোমর দোলাইয়া, আমি বলতেছি একটা আর্টিস্ট জানে না কিছু সে কি করতেছে, কিন্তু সে ডিরেক্টর সেই হিরোইন নিয়ে আসছে, সেই নায়িকা ধরো মানে এমন ভাবে তাকে পরিচর্যা করতেছে, ও তো মনে করছে বাবা আমি না জানি কি, তো ও তো জানে না যে আসলে আমি ওর বিশ্বাস হয়ে গেছি, আমি শাবনুর হয়ে গেছি, মৌসুম হয়ে গেছে, এরকম ভাব শুরু হয়ে যায়, শাবনুর ববিতা শাবানা শাবানা কবরী এগুলো হয়ে গেছে, অরুণা বিশ্বাস অবশ্যই সামথিং, উই নো দ্যাট, আমি বলছি আর কি যে ওদের ওরা তো অনেক বড়, চম্পা দিদি আমি ধরো কিছু না, কিন্তু সহজ না, এই চম্পাকে আমি দেখেছি একটা নাচের বিটের জন্য ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস, কাঞ্চন ভাই মানে ভোর 6টায় উঠে 5টায় উঠে নামাজ পড়ে উনি যে ফাইট প্র্যাকটিস করতেন, এটা তো আমার চোখে দেখা, আমি এগুলো মিথ্যা, এগুলো কিন্তু গল্প না, এই কৈফিয়ত ছবিতে উনি ভোরে উঠে এটিএম কাকা হাসতো, কিরে দুইটা ভাতের জন্য তুই এত কষ্ট করছো, তুমি এত কষ্ট করো দুইটা ভাতের, অনলি ফর টু রাইস, মানে মজা করতো তখন, এই যে সবাই ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, কাঞ্চন ভাই দেখো এখনো কিন্তু ভদ্রলোক টিকে আছে, তার মানে কি, এবং তার ডেভেলপ হয়েছে তার কথা বলার স্কিল, স্কিলটা একজন অভিনয় করলাম সংলাপ বললাম চলে গেলাম, এটা ধরুন আমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে না, আমি সারা পৃথিবীর সাথে দৌড়াবো, আমাদের শিল্পীদের ডাকলে কোথায় বলে এরকম করে কেন, তুমি না আমি তো না আমি জানি না অনেক কিছু, কিন্তু আমার শিখতে তো অসুবিধা, আমি সবার কাছে একদমই ঠিক বলছেন, আসলে যে মানে ধর আমরাও তো নতুন, কিন্তু আমরাও কিন্তু আমি বলি নীরব বলি আমাদের আরো অনেকেই আছে, আমরা কিন্তু অনেক মানে কষ্ট করেছি ফিল্মের জন্য, কষ্ট করছি স্টিল নাও, অ্যাক্টিং দেখছি প্রতিদিন, কিন্তু এখন মানে অনেকেই আসছেন যে হুট করে একটা প্রডিউসার নিয়ে চলে আসছে এবং সেই নায়িকা হতে হবে সেই নায়ক হতে হবে, এরকম টেন্ডেন্সিও আছে, এই জন্য কিন্তু ইন্ডাস্ট্রিও সাফার করছে, মানে আপনার কথাগুলো একদম যুক্তিকতা আছে। সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই যে সিনেমার যেমন আপনি বলছেন যে বা অনেক আগের থেকে যে ইমন যে কথাটা বললো যে সার্বিক পরিস্থিতিটাই আসলে মানে সময়ের কারণে হয়তো অনেক কিছু চেঞ্জেস মনে হচ্ছে বা সময়ের কারণে অনেক কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু আসলে নতুন যারা কাজ করবে সবকিছু মিলে হল, তারপরে এখন আবার করোনার পরবর্তী জীবন, সেটা হচ্ছে এখন অ্যাপ মানে অ্যাপস বা মানে অনলাইন প্ল্যাটফর্ম বেসড হবে কিনা, সবকিছু মিলে কিন্তু একটা আনসার্টেনিটির মধ্যে কিন্তু সবাই বসবাস করছে, সেখান থেকে আসলে বের হয়ে মানে ওঠার উপায়টা কি? দেখো ওয়ার্ল্ড এখন খুবই বাজে সময়, সমস্ত তুমি আমি না কিন্তু সমস্ত পৃথিবী এখন খুবই বাজে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে সিনেমা হল আছে, কোনো সিনেমা রিলিজ হচ্ছে না, এটা কিন্তু হলিউডের ছবি রিলিজ হচ্ছে না, যেগুলো হচ্ছে সেগুলো আসলে মানুষ যাচ্ছে না, হলে যায় না,
কারণ তোমাকে তো অনেক জিনিস পাস করতে হবে, তোমাকে দূরত্ব মেনটেন করতে হবে, 2 মিটার মিনিমাম 2 মিটার ডিস্টেন্স, হলের ভাড়া উঠবে কিভাবে। তো যে প্রজেক্ট বানিয়েছে, তো আমাদের অবশ্যই পরবর্তী চিন্তা করতে হবে। পরবর্তী চিন্তার জন্য আমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে, পড়াশোনা মানে পৃথিবী কোন দিকে যাচ্ছে। আমি দেখছি আমাদের টেলিভিশন মিডিয়া কিন্তু কিছুটা কিছুটা ডেভেলপ করছে, তারা ওয়েব সিরিজ বানাচ্ছে এবং ভালো করবে, আমি বিশ্বাস করি ভালো করবে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি দেখো খালি মারামারি, কামড়া কামড়ি, এই যে একজন একজনকে বসে একটু ভালো কথা বলবে, আমি মন যে একটু ভালো কথা বলবো এইটা যেন আমার খুব কষ্ট হচ্ছে। আমি নীরবকে একটু ভালো ভাষার কথা বলবো এটা যেন খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আপু, মারামারি কাটাকাটির কথা যেহেতু আপু মারামারি কাটাকাটির কথা যেহেতু উঠলোই আসলে, তো সেটা হচ্ছে যে এই যে এই যে করোনাকালীন সময়ে, মানে করোনার আগে থেকেই তো আসলে আমাদের ইন্ডাস্ট্রির একটা নাজুক অবস্থা ছিল, তো এরপরে করোনা শুরু হয়ে গেল, ইতিহাসে মনে এই প্রথম। এবং আপনি যদি বলেন আপনার কাছেই প্রথম যে কোন দুইটা ঈদ গেল কোন ছবি রিলিজ পেলো না হলে, এটা মনে হয় আপনার জীবনে প্রথম, আমাদেরও প্রথম, সবারই প্রথম। তো এই যে সময়টাতে যখন সবার একসাথে হওয়ার কথা ছিল, সবাই একসাথে মিলে যে আমরা কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা যাবে, হল যদি না থাকে বিকল্প পথ কি ভাববে, যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল, সেখানে কিন্তু আমাদের FDC-তে কিন্তু ধরেন বিভিন্ন বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, এই ও। তো এইটা নিয়ে আপনি কিছু বলেন যে এইগুলো সমস্যার সমাধান কি করে করতে হবে? আমাদের ইমেজে তো নষ্ট হচ্ছে বাইরের মানুষদের কাছে, তাই না? বাইরের মানুষের কাছে আমাদের ইমেজে নষ্ট হচ্ছে। আপনি কি মানে এটা নিয়ে আপনি কি বলবেন? আপনি তো এখন রানিং একজন শিল্পী সমিতির একজন রানিং একজন ইসি মেম্বার, সম্মানিত ইসি মেম্বার, তো আপনি এখন এটা নিয়ে কি বলতে চান? আমাদের সমস্যাটা তো আজকের না, এই সমস্যাটা আমাদের দীর্ঘ দিনের। মানে আমরা কেউ সবাই সবার সাথে আড্ডা মারি, একসাথে চা খাই, যারা ড্রিঙ্ক করার তারা ড্রিঙ্ক করেন, কিন্তু বের হয়ে গেলেই একজন একজনের পিছনে আমরা কথা বলি, একজন একজনের পিছনে আমরা দেখে থাকি। এটা তো আসলে অভিশাপ এই ইন্ডাস্ট্রি, যাদেরকে প্রপার সম্মান দেওয়া তাদেরকে কিন্তু প্রপার সম্মান দেয়। আমি আবারও বলি এটা একটা অভিশাপ। যতদিন পর্যন্ত আমরা আমাদেরকে না শুধরাবো, আমরা আমরা নমনীয় হব না, আমরা একজনকে একজন আরেকজনকে সত্যিকারের ভালোবাসবো না, ততদিন পর্যন্ত এই ইন্ডাস্ট্রির প্রবলেম কেউ সলভ করতে পারবে না। তারপর আসবে তোমার মেধা, তোমার ধরো তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, এগুলো তোমার সব পরে, আগে তোমাকে মানুষ হতে হবে। শিল্পী তো তুমি পরে, আমাদের কারো সাথে কারো মিল নেই। তুমি দেখো এ চামচামি করতেছে, ও চামচামি করতেছে, ও চামচামি, কাউকে গ্রুপিং বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং প্রিয়দর্শিনী মানে প্রিয়দর্শিনী বলছে ইন্দিরা গান্ধী বানাই ফেলছে কাউকে, তারপরে কাউকে মাদাম তেরেসা বানাচ্ছে, এগুলো হয় না, এটা হতে পারে না। একটা ট্যালেন্ট, একটা দেশে কি 4-5 জনই ট্যালেন্টেড হয়? 4-5 জন ট্যালেন্ট অনেক আছে, তা হয় না। কিন্তু তুমি দেখো ওই তো আবার বললাম মনোপলি, মনোপলি ব্যবসা হয়ে যাচ্ছে, মনোপলি। মানে যেই লোকটা বেশি লিয়াজ মেনটেন করতে পারছে তার হাতে অনেক ছবি, সে হিরো হচ্ছে, সে পুরস্কার পাচ্ছে, সে সব দিক থেকেই লাভবান হচ্ছে, যে বেশি মানে লিয়াজ মেনটেন করছে। কিন্তু লিয়াজ মেনটেন করে তুমি কাহা তো কত দূর যেতে পারো, কত দূর? তোমার যদি ঠিক না হয় তুমি কিন্তু বেশি দাঁড়াতে পারবে। এই যে FDC তে যে এখন চলমান একটা প্রবলেম হচ্ছে যে মানে দোষ দিচ্ছে স্পেসিফিক মানুষকে ধরে, আমাদের এর আগের প্রোগ্রামে এসে অমিত ভাই, সানি ভাইও বেশ কিছু কমপ্লেন করছেন, ইভেন এখনকার যে বিভিন্ন সংগঠন তো আসলে বেড়েই যাচ্ছে, FDC তে সংগঠনের কাজের চেয়ে সংগঠন অনেক বেশি বেড়ে যাচ্ছে, তো সংগঠন আলাদা হয়ে যাচ্ছে স্পেসিফিক মানুষকে উদ্দেশ্য করে সবার একটা, যে এই যে আমি বুঝতে পেরেছি আসলে সবার, আমি মনের কথাটা আমি বুঝতে পেরেছি। আমি উত্তর দেব নীরব। জি আপু দেন। বিষয়টা হচ্ছে যে দেখো আমি সবারই মতামতের, সবারই মতামতের অধিকার আছে, সবার মতামতকেই আমি সম্মান রেখেই বলছি যে একটা পরিবারে তো গন্ডগোল লাগবে, ঝগড়া হবে, মান অভিমান হবে, এটা খুবই স্বাভাবিক। এই ইন্ডাস্ট্রিকে নিয়ে বাইরের কেউ কিছু কথা বলুক, আমাদের দর্শকরা যে ধরেন গালিগালাজ করে, অশালীন অশ্রাব্য গালিগালাজ, এইটাকে আমি সমর্থন। আমার বন্ধু হতে পারে যারা কমপ্লেন করেছে বা কমপ্লেন করছে, তারা আমার বন্ধু, আমি বিশ্বাস করি তাদেরও মত, স্বাধীন মতামতের, কিন্তু সেটা সবার সামনে না।
আমার বাসায় যদি আমার ছেলে কোনো অন্যায় করে, আমি নিশ্চয়ই পাবলিকলি সেটা বলবো না, পাবলিকলি আমি বলার অধিকার রাখি না। এটাকেই বলে হচ্ছে মানুষের মধ্যে মানুষের সম্মানজনক সম্মানজনক সহ অবস্থা। আমি বুঝতে পেরেছি ইমন জায়েদ খানকে নিতে বলতে চাচ্ছ, জায়েদ খান যদি কোনো অন্যায় করে থাকে বা করছে মনে করো, তাহলে তো সবাই আছে, অনেক সিনিয়র আছে, সিনিয়রদেরকেই দেখেছি জায়েদ খানের সাথে বসতে, তারা ডেকেও তো তাকে শাসন করতে পারে বা বলতে পারে। সেটা আমরা কেন অনলাইনে বলছি, অনলাইনে কেন মানুষের কাছে আমরা নিজেকে ছোট করছি? তুমি কি মনে করছো আমি কি আমি আপু সিনিয়রদের কথা যেহেতু আসলো, ওখানেও একটা ভেদাভেদ রয়ে গেছে যে সিনিয়ররা নাকি, মানে এটা হচ্ছে মানুষের, মানে অন্যান্য যারা আছে ওনাদের কমপ্লেইন হচ্ছে যে সিনিয়ররা শুধু একতরফা ভাবে শুধু একজনকেই টানছেন, সিনিয়ররা কেন সবার সাথে বসে, মানে সিনিয়র যারা আছে তাদের কথা আপনি আমাকে একটা কথা বললে আমি ডেফিনেটলি শুনবো, তো সিনিয়র যারা আছেন তারা সবাইকে মিলিত করে কেন বসছেন না, এই ধরনের বিষয় বলা হয়েছে। সেক্ষেত্রে আপনিও তার চেয়ে বড় কথা হচ্ছে আর একটা আপু, সেটা হচ্ছে যে যেমন একটা অনলাইন বা একটা নিউজ পোর্টাল বা যে গণমাধ্যম গুলো আছে, তারা কিন্তু যখন একটা পজিটিভ নিউজ করছে আপনার যে অরুণা বিশ্বাস এটা করেছে, এটা করছে, এটা প্ল্যানিং করছে, এরকম কিছুই করলো, আবার অরুণা বিশ্বাসের যখন একটা নেগেটিভ কিছু হবে সেটাও কিন্তু সে ওইটার নিউজ করার অধিকার সে চায়, তাই না? মানে এপিটোপি তো দুটো থাকবে, ওরা তো লুটছে। সো এই জিনিসটা এইভাবে ছড়াচ্ছে। আমার তো সাংবাদিকদের নিয়েও কথা নাই, পোর্টালকে নিয়েও কোনো কথা নাই, আমার কথা হচ্ছে আমি নীরব, আমার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকে আমি নীরবকে ডাকবো, নীরবের বাসায় যাবো, যে বলবো তুই এটা করেছিস কেন ভাই, বা তুমি এটা করলে কেন ভাই, বা আমিও যদি কোনো অন্যায় করে থাকি, নীরব আসুক আমার কাছে বা ইমন আসুক আমার কাছে যে দিদি আপনি এটা করছেন এটা আপনার ঠিক হয় না, বা তুমি এটা করছো তোমার ঠিক হয় না, তখন আমি ইমনের কাছে বা নীরবের কাছে সরি বললাম, সেটা কিন্তু একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমাদের নিয়ে যেহেতু মানুষের আগ্রহের কোনো শেষ নেই, আমরা কেন মানুষকে আমরা খাবার তুলে দিচ্ছি এভাবে বলার জন্য, খারাপ জিনিস বলার জন্য? কারণ কি মানুষের মধ্যে চেক, আমি ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশে কিছু মানুষ, মানে বিশেষ করে দর্শকরা এমন অশালীন অসভ্য গালিগালাজ করে। দেখো বাংলাদেশে দর্শক বলো, সাংবাদিকরা বলো, নেগেটিভ মানুষ আর্টিস্ট গুলো কিন্তু পছন্দ করে, যে সেটে দেরি করে আসে তাকে পছন্দ করে, যে সেটে ফাঁসায়, যে ধরো 2টা সকাল 7টায় আসার কথা সে যদি 4টায় আসে তাকেই তো তারা পছন্দ করে। তাহলে তুমি বলো এখানে ভালো মানুষের কোনো মূল্য আছে? ভালো শিল্পীর কি কোনো দাম আছে? যে শিল্পীরা সকাল 7টায় যায় বা ডিরেক্টরের কথা শুনে, ডিরেক্টরও তো তাকে পাত্তা দেয় না, ডিরেক্টর তাকেই পাত্তা দেয় যে নাকি 2টার সময় 4টার সময় আসে। এই ডিরেক্টরদের কেন ভয় থাকলো না? আমার কথা, আমরা তো ডিরেক্টরদের ভয় পাইছি, ডিরেক্টরদেরকে কেন এখন শিল্পীরা ভয় পায় না? কারণটা কি? তার মানে তারা তাদের ডিগনিটিটা রাখতে পারছে না। আমার কথা হলো সেটাই, আমি সব সিনিয়রদের কথা বলছি না, আমি এখনকার কথা বলছি। তা আমার কথা হলো যে ডিরেক্টরস মিডিয়া সেখানে সবাই সাহস পাবে কিভাবে? জি, তো যাই হোক, আমাদের ইন্ডাস্ট্রির গন্ডগোল হোক বা ঝগড়াঝাটি হোক, মান অভিমান হোক, সেটা তো বসেও মেটানো যায়। আর যায় তো এমন কিছু না যে বড় কোনো শিল্পীর তাই কিছু বলা যাবে না, সে তো ছোট একদম। কিন্তু বাইরে কেন একটা মানুষকে ছোট করা হচ্ছে আমি মনে করি, সেটা যায়েদ না, ধরো আমিও যদি হতাম, তুমিও যদি হতাম, আমি শিল্পীদের পক্ষে থাকতাম। আমি কেন আমি বলি আমি ইন্ডাস্ট্রির পক্ষে, আমি কিন্তু দেখো সবাই শিল্পীরাও ইন্ডাস্ট্রির ভালো চায়, ডিরেক্টররাও শিল্পীর ভালো, মানে ইন্ডাস্ট্রির ভালো চায়, প্রডিউসাররাও ভালো চায়, মেকআপ ম্যানরাও ভালো চায়, ক্যামেরাম্যান সবাই, কিন্তু আমরা সবাই ইন্ডাস্ট্রির ভালো চাই। কিন্তু সবাই ভালো চাওয়ার কারণে ইন্ডাস্ট্রির সবাই সবার সাথে ঝগড়া করছে, আমি এটা চাই না। আমি চাই সবাই বসে আমরা এটাকে সলভ করি, এইটাই হচ্ছে আমার। না থ্যাংক ইউ, একদমই খুব নীরবের কথা মনে শোনা যাচ্ছে না কথা, আমি না আমি যেটা করছিলাম আপনি যখন কথা বলতেছিলেন আমি মিউট করে রাখছিলাম। তো আপু যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির এই সময় আমরা চাই, এবং আপনি এবং আপনার মতো সিনিয়র বা আরো যারা সিনিয়র আছে সবাই মিলে আমরা ইন্ডাস্ট্রিকে এক করে একসাথে একত্রিত হয়ে আমরা অনেক দূর যেতে চাই, এবং আমরা ইনশাআল্লাহ যাব, আমরা সুন্দর একটা করোনা পরবর্তী যে একটা সুন্দর পৃথিবী দেখতে চাই, ওইটার সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রি অনেক সুন্দর হয়ে যাবে। এবং আজকে আপু যেহেতু 86 থেকে আজকের আপু এখন পর্যন্ত আপুর সাথে গল্প করতে গেলে আমাদের বছরের একটা এবং অনেক গল্প করতে হবে এবং অনেকটা এপিসোড করতে হবে, কিন্তু আমাদের যেহেতু সীমিত সময়, তো ইমন তুই যদি গল্প করতে হবে অনেক দূর করছিস, তোর একটা প্রশ্ন ছিল ওইটা পর না, আমার আমার প্রশ্ন না, আমি আর প্রশ্নতে যেতে চাই না এখন, আমাদের যেহেতু টাইম শর্ট, গান শুনবো, অনেক সুন্দর না গানটা শুনবো, কিন্তু আমরা কিছু কমেন্টস করতে চাই আসলে।
আমরা কিছু কমেন্টস পড়ি, কিন্তু সুন্দর সুন্দর অনেক কমেন্টস আছে, সেগুলো একটু পড়ি, আপু শুনু, তারপরে আমরা গান শুনবো, তারপরে আমরা আস্তে আস্তে যাবো। গান তো শুনবো আমরা কিছু আমরা আমরা কিছু কমেন্টস, আচ্ছা নীলমণি হার লিখেছে, ইমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার প্রিয় একজন নায়িকাকে লাইভে নিয়ে আসার জন্য, অনেকদিন পর অরুণা দিকে দেখছি, অরুণা দিদি আপনার প্রথম ছবিটি একটি গান আমাদের সবাইকে আপনার কণ্ঠে শোনালে ভালো লাগতো, ইমন ভাইয়ের কাছে রিকোয়েস্ট অরুণা দিকে বলেন, আমি তো অলরেডি বলেই দিছি, তো অরুণাদি কোন গান গাবে এটা হচ্ছে অরুণাদি ঠিক করুক। আচ্ছা অভিমঈনুদ্দিনকে মনে হয় চিনেন দিদি, আমাদের একজন জার্নালিস্ট বড় ভাই, এটা কি দিদি পড়বে, এই কমার্সটা দিদি পড়ুক। সরি, সিনিয়র শিল্পীদের নিয়ে আমরা যথেষ্ট লিখি, অবশ্যই লিখি, আমি অলওয়েজ লিখি, নতুনদেরকেও সুযোগ দিতে হবে, বাট পুরনোদের অবদান ভোলার নয়, জার্নালিজম মিডিয়ায় শিল্পীদের বাঁচিয়ে রাখে, সাংবাদিকদের প্রতি শিল্পীরাও কৃতজ্ঞ থাকে, কিন্তু সেটা এখন ক্যাম কমে গেছে, ঠিকই বলেছে, সত্যি কথা। হ্যাঁ, তবে আমাদের কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে অবশ্যই অভিকে ধন্যবাদ দেওয়া উচিত, যারা আমাদের পাশে থাকেন সবসময়, সত্যি কথা, সে সিনিয়রদের নিয়ে লেখেন, এমন সিনিয়রদেরকে লেখেন যাদেরকে নিয়ে হয়তো আমরাও কখনো ভাবি না যে ওনারা আদৌ আছেন, যেমন শবনমা আমরা কিন্তু ভাবি না, ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস, একটা ফাইনেস্ট অ্যাক্ট্রেস, আমরা কিন্তু ওনাকে নিয়ে কখনো তেমন লেখালেখি আমরা দেখি নাই, লিখছে এবং এমন টেকনিক্যাল টেকনিশিয়ানদের নিয়ে লেখেন, এটা কিন্তু সত্যি মানে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, আমি সেজন্য বললাম এটা আর্কাইভ হোক, তোমাদের এটা শুধু হাসি গান তো থাকবেই, সাথে এমন কিছু ইনফরমেশন থাকুক যেগুলো যারা পরবর্তীতে ফিল্ম নিয়ে কাজ করবে তারা যেন এই জায়গায় কাজে লাগাবে। গরিবের মন অনেক বড় লিখছে যে অরুণা বিশ্বাসের কাছ থেকে একটা গান শুনতে চায়, ভাই আমার গলার অবস্থা খুব খারাপ, তো আজকে গান তো শোনাতেই হবে, আমরা অনেক রিকোয়েস্ট করে আছে, আমার কাছে মনে হয় অনেক গানের রিকোয়েস্ট, তো আমরা গান আমরা মনে হয় দুই তিনটা তাহলে দুই একটা কমেন্টস করে আমরা, হ্যাঁ দুই একটা কমেন্টস করে আমরা গানেই চলে যাবো, কারণ গানের বেশি চাও আর কি। আর কি কমেন্টস আছে ভাইয়া, আপনি একটু তুষার ভাই আমাদেরকে দেখান, আমরা একটু দেখতে চাই। এমডি মাসুদুল এসকে লিখছে যে এই প্রোগ্রামটা দেখতে আমার অনেক ভালো লাগে, আসলে এই প্রোগ্রামটা দিদি অনেকে এনজয় করছেন, আপনি আমাদের প্রোগ্রামটা নিয়ে কিছু বলেন, আমাদের প্রোগ্রামটা নিয়ে কিছু বলেন, তারপর আপনার কাছে অনেক অনুরোধ আছে গান শোনার জন্য, আমরা একটা গানও শুনতে চাই, তারপরে আগে গান শুনি তারপরে আমরা আস্তে আস্তে বিদায় নিয়ে আসি। আমি এক লাইন গান গাই, গান আপনি ঠিক আছে, ভালোবাসা যত বড় জীবন তত বড় না, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় না, বড় দেরি করে দেখা হলো হলো চেনা জানা, আরো দেরি হলো পেতে মনের ঠিকানা, হায় জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় না। না এই তো আমার তো এখন আপুকে লাস্ট আমরা যে প্রশ্নটা করতে চাই যে এই যে আমাদের দেশে দুর্যোগ, এই প্রশ্নটা সবসময় ইমন করে, এই প্রশ্নটা আমি করছি আজকে, সেটা হচ্ছে যে করোনাকালীন সময় এবং এই যে এখন আমাদের দেশে বন্যা হচ্ছে বেশ কিছু জায়গায়, সো এমন কোনো কিছু ইন্সপায়ারিং কোনো কিছু বলেন যারা হচ্ছে আমাদের লাইভ রেডিও ভিউয়ার আছে এবং সাথে সাথে আমাদের এখানে কিছু লিসেনার আছে যারা হচ্ছে রবি, এয়ারটেল এবং বাংলালিংক থেকে 2877 নাম্বার ডায়াল করে এটা শুনতে পারে, সো তাদের জন্য কিছু বলেন, তারা যদি কিছু ইন্সপায়ার হয় শুনে। আমি লিংকটা পাই নাই, আমার লাইভে দিতে পারি নাই, আমার ফেসবুক লাইভে, এনিওয়ে দর্শক আমাকে তো অনেক ভালোবাসার মানুষ আছে, এটা শেষ হলে আপনি দিয়ে দিয়ে নাপো, এটা শেষ হলে শেয়ার করে দিন আমাদের এই থেকে। আচ্ছা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানুষকে মানবিক হতে হবে, মানবিক হতে হবে, একদম মানবিক না হলে হবে না, শিল্পী হও তুমি যাই হও, মানবিক হও, মানুষের পাশে দাঁড়াও,
দেখবে যে আজকে যে বন্যা, জলোচ্ছ্বাস বা করোনা যা হচ্ছে, আমাদের বৈশ্বিক যে সমস্যা, শুধু ভালোবাসা যদি নিয়ে আমরা দাঁড়াতে পারি একজন একজনের পাশে, আমার মনে হয় আমরা অনেকটাই এই কষ্ট থেকে উতরাতে পারবো। আসলে একদমই ঠিক বলেছে দিদি। আর ওই যে গানটার সাথে একটা মিল আছে যে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তো ভালোবাসাটা যদি সত্যি সবার প্রতি সবার থাকে তাহলে কোনো প্রবলেম আর প্রবলেম মনে হবে না, সবকিছু সমাধানের দিকেই আগাবো। দিদিকে অনেক ধন্যবাদ, দেখতে দেখতে কিভাবে সময় কত তাড়াতাড়ি চলে গেল, বাট পার হয়ে গেছে, বুঝাই গেল না যে এত লং টাইম চলে গেছে। কোনো আড্ডাওয়ালা, কারণ দিদি আসলে এরকমই এত সুইট, সুন্দর করে কথা বলে ইন্সপায়ারিং খুব। তো দিদি, লাইভ রেডিও যে এত সুন্দর একটা আয়োজন করেছে, আপনি লাইভ রেডিওর উদ্দেশ্যে কিছু একটা বলেন, তারপরে আমরা দিদিকে সুন্দর করে সুইট করে বিদায় দিয়ে দিব। আর দিদি, আমরা অপেক্ষায় আছি, আপনাকে আমরা খুব মিস করছি। আপনি এখন কানাডায় আছেন, আপনি কবে ঢাকায় আসবেন, আমরা আবার কবে বৃষ্টিতে বসবো, চা খাবো, আড্ডা মারবো, শুটিং করবো, তো আপনার অপেক্ষায় আছি। আপনি লাইভ রেডিও নিয়ে কিছু বলুন। লাইভ রেডিওতে আমি আসতে পেরেছি, আমি সম্মানিত বোধ করেছি, কারণ ওনারা আমাদের শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। কারণ নীরব এবং ইমন এই দুজনই আমাদের প্রমিজিং আর্টিস্ট, আমরা জানি এরা দুজনই আগামী ইন্ডাস্ট্রি আমাদের লিড করবে। আমরা থাকবো হয়তো ওদের পাশে কোনো চরিত্র নিয়ে, মা, বড় ভাই, ভাবি বা যাই যাই করি না, আমরা আছি তোমাদের। আমি মনে করি ইমন আর নীরবের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা অভিনয় করো কেন্দ্রীয় চরিত্র, কিন্তু তোমাদের আশেপাশের চরিত্র গুলা যেন তোমাদের সাথে অভিনয় করার যে স্ট্যান্ডার্ড এটা মেনটেন করো, শুধু টাকার দিকে তাকিয়ে। আমি আমার কথা বলি, ধরো যারা অভিনয় করে সে টেলিভিশন থেকেও আসতে পারে, সেখান থেকে আসুক। সো লাইভ রেডিওকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদেরকে এই একটা অনুষ্ঠান করবার সুযোগ দিয়েছে। আমি বলছি সুযোগ দিয়েছে, কারণ শিল্পীদের পাশে তো দাঁড়াতে হয় কাউকে না কাউকে, তাই না? তোমাদেরকে সম্মানিত করেছে, এই জন্য আমরাও সম্মানিত হয়েছি। সো আমরা সবসময় লাইভ রেডিওর পাশেই থাকবো, এই কথা বলতে পারি আমি অন্তত। সো সবাই ভালো থাকবেন, তোমরাও ভালো থাকবে, এবং তুষার অবশ্যই আপনি ভালো থাকবেন। ধন্যবাদ দিদি, সুইট অফ ইউ, থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই বাই। সুন্দর করে স্টার্টিং এবং একদম সুন্দর করে বাই দিল, সত্যি খুব সময়টা খুব ভালো কেটেছে। এবং আমার কাছে মনে হয় যে যারা রেগুলার দেখছেন তারা খুব এনজয় করেছেন, এবং আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। কিন্তু আমি একটু ঠান্ডার কারণে আজকে একটু কথাও কম বলেছি, তুই টেনে নিছিস, এটার জন্য থ্যাংকস। না না, একদমই না, টেনে নেওয়ার কিছু নাই। আসলে আমরা দুজন, কখনো আমার প্রবলেম হতে পারে, তুই টেনে নিয়ে যাচ্ছিস, কখনো এটা কোনো ব্যাপার না। বাট ব্যাপার যেটা হয়েছে যে তোকে আমি আজকে লাইব্রেরির মাধ্যমে ধন্যবাদ জানাতে যাচ্ছি, কারণ অরুণাদি বেশ কিছু ইনফরমেশন দিয়েছেন যেগুলো আমার কাছে খুব পার্সোনালি ভালো লেগেছে, আশা করছি তোর কাছেও ভালো লেগেছে। কারণ খুবই খুশি যে এই যে ফিল্মের অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে একজন একজন করে তুই আর আমি নিয়ে আসছি। আসলে আমার আর তোর, মানে অনেকে বলে না যে ফিল্মিক না এই না, বাট আমরা আসলে আমাদের জিনিসগুলো, মানে তোরা আমার যে ফিল্মের প্রতি কতটা ভালোবাসে এটা আমরা অনেক ভাবে বুঝাতে পারছি না, কিন্তু এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে তোরা আমার এই শোটা নিয়ে, যে লাইভ রেডিও কে আমরা যেভাবেই হোক আমরা লাইভ রেডিও কে রাজি করিয়েছি, এবং তুই আর আমি এক একদিন এক একজন আর্টিস্ট কে নিয়ে আসছি, তারা খুবই এনজয় করছে। কালকে মৌসুমি আপা, সানি ভাই তোকে আমাকে কনফারেন্স, মানে আমাদের সাথে কথা বললো সানি ভাই, এবং মৌসুমি আপা খুব খুশি, আমাদের সাকিব ভাই খুশি, ফেরদৌস ভাই যাবে, সবাই নিপুণ থেকে শুরু করে যারা যারা আছেন ইন্ডাস্ট্রি সবাই খুব খুশি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই করোনাকালীন সময় যেখানে শুটিং হচ্ছে না, সেখানে কিন্তু আমাদের, মানে এই সময়টা অ্যাটলিস্ট এই লাইভ রেডিওর সময়টা কিন্তু, মানে সবাই কিন্তু ওয়েট করে যে কখন প্রোগ্রাম হবে। তো এটা লাইভ রেডিওতে ধন্যবাদ জানাচ্ছি, তোকেও ধন্যবাদ জানাচ্ছি, আমরা একসাথে হয়ে ইন্ডাস্ট্রির এক একজন মানুষকে নিয়ে আসছি করোনাকালীন সময়ে, একটু পাশে থাকার চেষ্টা, এটাও একটা বড় করোনাকালীন। আমার কাছে মনে হয় যে এটার সাথে সাথে আমাদের ফিল্মের যে মানুষগুলো আছে এবং তারা যে ফিল্মের প্রতি অনেক বেশি ডেডিকেটেড, সেটাতে আসলে আমার তো সত্যি খুব ভালো লাগে যে আমি আর তুই বলার সাথে সাথে সেকেন্ড কোনো চিন্তা করিনি। যেমন আমি আজকে একটা কথা বলে দেই, মানে আমাদের নেক্সট একটা গেস্ট আসছে, সেটা হচ্ছে যে শাকিল খান, আমাদের 90s দর্শকের একজন সুপার হিট। কবে আসবে শাকিল ভাই?
শাকিল ভাই আসবে 27 তারিখে, এবং আমি ওকে, তোকে বলি ঘটনাটা হচ্ছে, শাকিল ভাইকে ফোন করলাম, শাকিল ভাই আমি আর ইমন একটা বললাম হ্যাঁ 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 বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ বলো তো, বলো বলো বলো। আমি বলছি ভাইয়া ওইটাতে আমি আর ইমন আপনাকে চাই। বলে কি আজকে নাকি? আমি বলছি না না ভাই আজকে না, আমি মনে করে ফোন করছি বিকেল বেলা 4:30টার আচ্ছা সময়। তো শাকিল বলছে আজকে আসতে হবে নাকি? আমি বলছি না ভাইয়া মানে আজকে না, আজকে তো তো মৌসুমী আপু আসতেছে, আপনাকে আমি পরে একদিন। ঠিক আছে তুমি বলো, কোনো সমস্যা না, তুমি যেদিন বলবা সেদিনই আসবো। তো এই যে ফিল্মের প্রতি মানুষের আগ্রহ, মানে যে ডেডিকেশন, এই ডেডিকেশন হ্যাঁ আসলে সত্যি তোকে আমাকে ইন্সপায়ার করেছে এই শোটা করার একদমই, জন্য এবং এত দূর টানার জন্য। যদি আমরা প্রথম 2-3 দিন শো করার পরে মনে হতো যে না এ আসতে চাচ্ছে না, এ বুঝতেছে না, আর কামাচ্ছে, এই করতেছে, দোস্ত করতেছে, তখন আরেকটা কিন্তু কথা, আরেকটা মজা লাগতো না। হ্যাঁ আরেকটা বলো কথা হচ্ছে যে অনেকে অনেক বলছে যে আমরা এতদিন ধরে এই প্রোগ্রামটা কেন করছি, সবাইকে আজকে এটাও একটু ক্লিয়ার করে দিই। আসলে আমাদের দুইজনের আসলে এই ধরনের প্রোগ্রাম, মানে এই ধরনের প্রোগ্রাম আমরা কখনোই করিনি, ফার্স্ট টাইম করছি। এটা বেসিক্যালি আর লাইভ করবো রেডিওকে, না কোনো দিন হয়তো। লাইভ রেডিওকে সবাই, লাইভ রেডিওকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা আমাদের দুজনের চাওয়াটাকে লাইভ রেডিওর আরাফাত ভাইকে যদি বলি, এই ইচ্ছাটা পূরণ করেছেন। আমরা ফিল্মের আর্টিস্টদের পাশে থাকতে চেয়েছিলাম বলেই এই করোনাকালীন সময়ে একটু হলেও যদি মানসিক সাপোর্ট দেওয়া যায় সেটাই আসলে ইচ্ছা ছিল। তো দেখেন যে কয়দিন যাবে, এক একদিন কিন্তু এক একজন আর্টিস্ট আসছে, আমরা যেভাবেই হোক একটু মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তো এটাই আসলে আমাদের দুজনের চাওয়া ছিল এবং আরাফাত ভাই সেখানে এসে হাত বাড়িয়েছেন। তো সবকিছু মিলে আমরা অনেক হ্যাপি, আমরা জানি না আর কয়দিন এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, বাট দিন শেষে দর্শক যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবে যেন এমনি ভাবে আমরা সারা জীবন ফিল্মের পাশে থাকতে পারি। নীরব ঠিক তুই আছে, বলে সবাই শেষ ভালো করে থাকবেন, দে। মানে এই তো মানে আর তো শেষ, আর কিছু বলার নাই। এবং হ্যাঁ কালকের জন্য ওয়েট করুন, কালকে আসছেন আমাদের সবার পছন্দের একজন সিঙ্গার। সো আমরা নামটা কি বলে দিব নাকি আমরা পোস্টারে দিব? হ্যাঁ বলে দেয় সমস্যা নেই, আমরা বলে বলে দিতেই দিই, পারি। বলে দিই, আমাদের হ্যাঁ আমাদের সবার পছন্দের সিঙ্গার কনা কনা থাকছে আমাদের সাথে কালকে। তো ঠিক আছে, কালকে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আগামীকাল দেখা হবে, টেক কেয়ার।